বিশেষভাবে জ্ঞান অর্জন করা বা জ্ঞান লাভ করাটাই যদি বিজ্ঞানের এক বিশেষ উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেই বিজ্ঞানকেই আমরা আন্তরিকভাবে গ্রহণ করব। আর সেই কারণেই আমরা ভীষণ আগ্রহ সহকারে অপেক্ষা করব বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান দেখার জন্য, কারণ এখানে সেই জ্ঞানের আলোকে, বিজ্ঞানের আলোকে বিশ্লেষণটা প্রপার ওয়েতে আমাদের সামনে হয়। আর আমরা আমাদের অনেক দিনের ধ্যান ধারণাকে কোথাও একটা সেই স্পষ্টতার আলোকে, ডেফিনেটলি জ্ঞানের আলোকে মিলিয়ে নিতে পারি, কোথাও একটা চেঞ্জেস এসে যায়। আর সেখানেই বোধহয় সার্থকতা, সেখানেই বোধহয় উদ্দেশ্য পূরণের মূল হাতিয়ার লুকিয়ে রয়েছে। আপনাদের জন্যে সেই কাজটা করার তাগিদটা যেখানে, সেখানেই সার্থকতা। প্রফেসর ডক্টর বাসুর কথাই আমি বলছি, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের মধ্যমণি। এখন প্রশ্ন জাগতে পারে, বিভিন্ন ক্ষেত্র বাদ দিয়ে এই ক্ষেত্রটাতে কি জন্যে এবং কিভাবে আমাদের জন্য সেই বিজ্ঞানটা প্রয়োজন? প্রশ্ন যদি জাগে, তার ভীষণ সদর্থক একটা দিক যে আমরা ভ্রান্ত হব না, আমরা জানব, বুঝব, সচেতন হব এবং সেই বিশেষ জ্ঞানটা অর্জন করব যা আমাদের সামনে শাস্ত্র প্রকৃতভাবে রাখে। তারই স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সেটা হতে পারে ন্যাশনালি, সেটা হতে পারে ইন্টারন্যাশনালি, বিভিন্ন জায়গা থেকে, এবং এক্ষেত্রে আমি তো উল্লেখ করতেই হয় যে ইউএস এর মতো কান্ট্রি থেকে, সেখানে আইজার এএফ এর মতো প্রতিষ্ঠান থেকে সেই মেম্বারশিপ বিলং করেন প্রফেসর ডক্টর বাসু। কেন? সেই স্বীকৃতিটা তার জন্য আছে। আর দেশীয়ভাবে আমরা তো তাকে কুর্নিশ জানাই তার এই স্পষ্টতার কারণে বিশেষ করে। আর ভাবতে পারি আশ্চর্য লাগে অনেকের কাছে হয়তো, যে সম্পূর্ণ বিপরীত মেরুর এক পেশার জগতের তিনি মানুষ, কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি, একটা নামজাদা প্রতিষ্ঠানের, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের, সেখানে সেই কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি রূপে তার নিত্য অহরহ যাতায়াত, কিন্তু তার পাশাপাশি এই যে ক্ষেত্রটায় তার আগমন, আগ্রহ, সেটাও আমরা যদি আমাদের জ্ঞান দিয়ে সেই বিজ্ঞানের আলোটা ফেলতে পারি, তাহলে আমরা বুঝে নিতে পারবো, চিনে নিতে পারবো যে মানুষটা কতটা জেনুইন এবং কতটা জ্ঞানী। ঠিক সেই ক্ষেত্রটাই প্রস্তুত হতে আজকের পর্বে আমি তার কাছে আবেদন জানাবো। ডেফিনেটলি আপনাদের ওয়েলকাম জানাই প্রফেসর ডক্টর বাসুকে। নমস্কার। নমস্কার। শুরুতেই আমি বিজ্ঞানের আলোয় কথাটা নিয়ে একটু বিশ্লেষণের চেষ্টা করলাম, এবং একদম স্পেসিফিক্যালি আপনার কাছে আজকের এপিসোডে আমি রিকোয়েস্ট রাখবো। তন্ত্র নিয়ে আমাদের নানাবিধ ভাবনা আছে, নানাবিধ জ্ঞান আছে, কোথায় কোনটা অজ্ঞান আর কোনটায় বিশেষ জ্ঞান সেটা নিয়েও কনফিউশন আছে। আমরা নানা রকম কথা শুনি তন্ত্র নিয়ে, নানা রকম সংস্কার কুসংস্কারের কথাও শুনি। অ্যাকচুয়ালি আপনার এই ফোকাস পয়েন্টটাকে আমি রিকোয়েস্ট করছি তন্ত্রের উপরে আজকে যদি আপনার অনবদ্য বিশ্লেষণ করেন। বিগত কয়েক দিন ধরেই আমার বহু ক্লায়েন্ট যারা বিদেশে থাকেন এবং বিদেশে থাকেন, বিভিন্ন ভাবে তারা আমাকে রিকোয়েস্ট করছেন যে আপনি জ্যোতিষ নিয়ে এত কিছু বলেন, তো তারাও শুনেছেন যে জ্যোতিষ সব কিছু সমাধান করতে পারে না, কারণ সাধারণ মানুষ জ্যোতিষ বোঝা এবং জ্যোতিষ নিয়ে চর্চা করার থেকেও তারা বেশি আগ্রহী হয় তারা সমস্যায় জর্জরিত হয়েছে তার প্রতিকারের জন্য। তো সেখানে তারা আমাকে জিজ্ঞেস করেন এবং এটা নিয়ে আলোচনা করতে বলেন মিডিয়ার সামনে, যে এটা কি সঠিক, জ্যোতিষ সব কিছু সমাধান করতে পারে না, তার জন্য কি তন্ত্র, এই তন্ত্রের ব্যাপারে কিছু আমাদের জানা প্রয়োজন, বা তন্ত্রের তান্ত্রিক কিছু প্রতিকার আমাদের নেওয়া দরকার, যদি হয় সেটা কতটা বিজ্ঞানসম্মত, কতটা সঠিক। এই ব্যাপারে বলতে গিয়ে আমি এর আগেও অনেকগুলো এপিসোডে বলেছিলাম যে আমি একদিন তন্ত্র নিয়ে আলোচনা করব। আপনাদের অবাক হতে লাগতে পারে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে প্রফেসর বাসু হঠাৎ তন্ত্রের কথা বলছেন কেন, তার মানে কোনো তন্ত্রকে অ্যাকসেপ্ট করছেন,
না রিজেক্ট করছেন, অ্যাকসেপ্ট করছি আমি বা রিজেক্ট করছি আমি সেটা আলোচনা করার বিষয় আজকে নয়। আজকে তন্ত্রটা সত্যি করে কি, তন্ত্র সাধনা বলতে আমরা কি বুঝি, এই ব্যাপারে একটু আলোচনা করি। শুরু করব, আমরা যে বিভিন্ন ধরনের সমাজে মানুষ থাকি, দেখুন আজকে যারা আপনার ক্যামেরার সামনে, মানে আজকে আপনি যারা টিভির পর্দার সামনে বসে আছেন, তাদের অনেকেই ভাবতে পারেন যে তন্ত্রটা একদম বোধ হয় বুজরুকি, এটা কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই, এটা শুধু একটা অর্থকড়ি ব্যাপার আছে, তার জন্যে কিছু তন্ত্র সাধকরা মানুষকে প্রতারণা করে তাদের স্বার্থ চরিতার্থ করছেন। আবার কিছু দর্শক আছে যারা ভাবছেন যে তন্ত্র মানে প্রচণ্ড আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, আমি কাজ পেয়েছি, আমার যারা দরকার নেই, তন্ত্র কি বা কেন আমরা করব। বিভিন্ন মানুষ যে চোখে যেভাবে দেখেন, আজকে আমি একটু আলোচনা করব একটা এক্সাম্পল দিয়ে। একটা ধরুন ওয়্যার, ইলেকট্রিক কেবল এমনি পড়ে আছে, এর মধ্যে আছে কি একটু প্লিজ সাথে থাকবেন, কিন্তু উনি বিচলিত হচ্ছেন, আই থিঙ্ক একটু কথা বলে নিয়ে তারপরে আপনার একদম দেখতে যাওয়াটাই বোধ হয় অনেকে ওয়েট করছেন। হ্যাঁ নমস্কার নমস্কার, বলুন আপনি কে বলছেন, একটু জোরে বলবেন প্লিজ। অঞ্জন মন্ডল বলছি, কোথা থেকে? আমি বলছি কলকাতা পশ্চিমবঙ্গ। ওকে, নিজের সম্পর্কে কোয়ারিস তাই তো? ওকে, আপনার ডেট অফ বার্থটা আমরা জানতে চাই এবার। ৮ তারিখ থেকে ৯ তারিখ হচ্ছে মিড নাইট এর পরে, তাই কি? তাহলে আমাদের এটা 10th জুলাই ধরতে হবে, তাই তো স্যার? রাত্রি কটা হয়েছে? ১:২০। আর আপনার প্লেস অফ বার্থ কোথায়, জন্মস্থান? জন্মস্থান ওকে, সময়টা বললো কত? ১:২০। আমি এই ক্ষেত্রে আপনার সাথে সাথে একটু আবেদন সকলের কাছে জানিয়ে রাখি যে স্যারকে আমরা খুব আন্তরিকভাবে চাই এবং তিনিও তার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আসেন, জানার ইচ্ছাটা আমাদের ভীষণভাবে প্রবল। আই থিঙ্ক টিভি সেটের সামনে আপনারা আমার অপেক্ষা করে আছেন। আপনাদের যারা ফোনে জানতে চাইছেন, প্লিজ আপনাদের স্পেসিফিক কোশ্চেনটা রাখবেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম এই মুহূর্তে আপনি হয়তো ফেস করছেন, সেই কোয়ারিজটা রাখবেন প্লিজ। সেই ক্ষেত্রে আপনাকেও বলি, আপনার নির্দিষ্ট প্রশ্ন প্লিজ। প্রশ্নটা বলুন। সরি, আরো একবার। আয়ের ব্যাপার, মানে ইনকাম আপনার। হ্যাঁ, আপনার বৃষ লগ্ন। হ্যাঁ, তো বৃষ লগ্ন, বৃষ লগ্ন আপনি কি পৌঁছেছি আপনার কাছে? তো বৃষ লগ্নে আপনার যে আমরা একাদশপতি থেকে আমরা আয় বিচার করি, সেই আয় কি আনতে যাচ্ছেন, মানে আয় আপনি কতটা হবে, কবে হবে, না কি একটু স্পেসিফিক্যালি বলুন। আয় বলতে কি বলছেন, আপনার আয় হচ্ছে না এরকম কিছু কি প্রশ্ন করতে যাচ্ছেন? এক্সাক্টলি প্রশ্ন করি, কিন্তু জমানো যাচ্ছে না, মানে ডেট বাড়ছে না, সব কবে কত কি পাবো, বাড়তে পারে কিনা ওইটা জানা। আপনার বিশ্বলগ্নের সাপেক্ষে আপনার একাদশপতি হচ্ছে আমাদের মেষ, সেই মেষের যে মেষে বসে চন্দ্র, তো মেষের যে অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের অবস্থান আমরা দেখতে হবে যে কি অবস্থায় আছে। সেই মঙ্গল কিন্তু রয়েছে রবির সঙ্গে যুক্ত হয়ে, মঙ্গলের যুক্ত হয়ে তৃতীয় মানে দ্বিতীয় বসে চন্দ্র সাপেক্ষে। তো আপনি যদি নিজের ঘরে থেকে যদি কোনো কিছু পুরনো, আপনাদের কোনো পুরনো ব্যবসা ব্যবসা আছে, মানে পৈতৃক ব্যবসা ছেড়ে দিয়েছেন, এটাই ভুল করেছেন, মানে আপনার ডিএপি অনুযায়ী আমরা অনেক সময় কি হয়, আমরা একটু খারাপ সময় যায় ঠিকঠাক প্রতিকার করে নিলে তা আমরা ফুল রিপ্লেস করতে পারি। যে পৈতৃক ব্যবসা আছে এই সূত্রে সেটা লেগে থাকুন, একটু প্রতিকার করিয়ে নিন, কি প্রতিকার করতে হবে না করতে হবে তার জন্য ডিভিশনাল চার্ট দেখতে হয়, অনেকগুলো চার্ট বিচার করতে হয়,
আপনি ভুল করেছেন সেই ব্যবসাটা ছেড়ে দিয়ে, ঠিক আছে? সাথে থাকুন। আই থিংক এর থেকে স্পেসিফিক বোধহয় গাইডলাইন অন্তত এই স্টেজে দাঁড়িয়ে শর্ট ডিউরেশনের মধ্যে সম্ভব নয়। আপনি সেটা একদম প্রপার ওয়েতে আপনার কাছে পৌঁছালো, সেই গাইডলাইন মেনটেন করে চলতে পারুন, এইটুকু বেস্ট উইশেস আপনার জন্য জানিয়ে আমরা আবারও আলোচনার সময় কানেক্ট করতে চাইবো। তন্ত্র নিয়ে আপনার অনবদ্য এক্সপ্লেনেশনটা আমরা পেতে চাইছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধরুন আজকে একটা আমার বাড়িতে আপনার বাড়িতে একটা ইলেকট্রিক কেবল পড়ে আছে, এই কেবলটা লাইভ না ডেড? এই কেবলটা সম্বন্ধে এখানে কারেন্ট ফ্লো করছে কি না আপনি কি চোখে দেখতে পান? একটু হোল্ড করবেন প্লিজ। আপনি কি বা আমরা কি চোখে দেখতে পাই কারেন্ট? দেখতে পাই না, ফিল করতে পারি। কখন ফিল করতে পারি? হয় আমাকে হাত দিয়ে দেখতে হবে, যদি পাওয়ার সাপ্লাই এর সঙ্গে যেটা কানেক্টেড থাকে, যদি বেশি অ্যাম্পস চলে তাহলে ফিল করার কোনো প্রশ্নই নেই, ফিল করার আগেই ভবনীলা সঙ্গ হয়ে যাওয়ার ব্যাপার। আর না হলে কি বুঝতে পারি? এই ইলেকট্রিক কারেন্টটা যদি আমি কোনো লোড দিই, কোনো বাল্ব থাকলে সেটা জ্বলে, অর্থাৎ ইলেকট্রিক এনার্জিটা লাইট এনার্জিতে ট্রান্সফার হয়। কোনো পাখা থাকলে সেটা ঘোরে, ইলেকট্রিক এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয়। তন্ত্রের শুরুটা এখান থেকে। তন্ত্রে কাজ হয় কি না এটা পুরোপুরি নির্ভর করছে যিনি তন্ত্রের কাজ করছেন, আপনি যার কাছ থেকে কাজ নিচ্ছেন। তন্ত্র সাধক বলতে কি আপনিও তো হতে পারেন, অবশ্যই হতে পারে। একজন সাধকের যা যা প্রিরিকুইজিট দরকার, যা যা করণীয় দরকার দৈনন্দিন জীবনে, সেটা যদি আপনি করতে পারেন এবং আপনার যে সৎগুরু আপনাকে সঠিক পথ দেখান, তাহলে আপনিও একজন সাধক হতে পারেন, আপনিও লোকের অনেক মানুষের এবং নিজের আত্মিক উন্নতি করতে পারেন। যেরকম আমি একটু বলি, শুরু করি, এই যে এনার্জি ট্রান্সফারের কথা বললাম, যে কোনো আধ্যাত্মিক সাধনা, সেটা তন্ত্র হোক বা আপনার যোগ হোক, তন্ত্র একটা যোগ, যাই হোক, তো সেদিকে করতে গেলে আসল উদ্দেশ্যটা কি জানেন? আমাদের সব থেকে পাওয়ারফুল, যেটা সব থেকে আসল শক্তি মানুষের, যেটা সৃষ্টি করে মানুষ মানুষকে, সেটা হলো আমাদের কাম শক্তি। এই কাম শক্তিকে, যেটা আমাদের মূলাধারের মধ্যে থাকে, কুণ্ডলিনী তত্ত্ব যারা আমাদের পড়াশোনা করেছেন তারা জানেন, এই মূলাধার চক্র থেকে এই কাম শক্তিকে জাগিয়ে তুলে যদি ওজশক্তি বা আধ্যাত্মিক শক্তিতে রূপান্তর করা যায় বা করার চেষ্টা কেউ করেন, তিনি ধাপে ধাপে সাধক হয়ে ওঠেন এবং এক সময় তিনি সাধক থেকে যোগী হন। অর্থাৎ মানুষের ভোগ বাসনাকে যদি যোগেতে, ভোগী থেকে যোগীকে, যোগীতে এই স্তরে উন্নীত হতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো করতে হয়। বলবো আরো আলোচনা কেউ আসে বোধ হয়, কিন্তু কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছেন। আই থিংক আমরা আলোচনাটা আমি কন্টিনিউ করছি। তো মূলত এটা করতে যাওয়ার জন্য আমাদের যারা সাধনা করে থাকেন তাদের অনেক কিছু জিনিস মেনটেন করতে হয়। যেমন আমি কি পথে সাধনা করব, স্পিরিচুয়াল ব্যাপারে আলোচনা, আধ্যাত্মিক আলোচনা করতে গেলে আমরা বিভিন্ন তত্ত্ব কথা, বিভিন্ন ধর্ম মহাসভাতে প্রচুর তত্ত্ব কথা আলোচনা পড়াশোনা করি, শুনতে পাই, বইপত্র পড়ি, কিন্তু সত্যি কথা বলতে কি আধ্যাত্মিক সাধনা স্পিরিচুয়াল এক্সারসাইজের মধ্যে পড়ে। আমরা বলতে পারি আমাদের কিছু, যেমন আমরা এক্সারসাইজ করি নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য, তেমনি মনকে ঠিক রেখে মনের পুষ্টি সাধন করে আত্মার কাছে আত্মা কি সেটা বোঝার জন্য যে এক্সারসাইজগুলো করতে হয় দৈনন্দিন জীবনে, সেগুলো করতে হয়, সেগুলো গুরুর কাছে শিখতে হয় এবং ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এরকম আমি বলছিলাম যে এই আধ্যাত্মিক সাধনে আমরা যে বলি যে আমাদের কুণ্ডলিনী শক্তিকে, যেটা আমাদের মূলাধারে থাকে, সেটাকে স্টেপ বাই স্টেপ আমরা তুলি। আমাদের শরীরেও বিভিন্ন এনার্জি সেন্টার আছে, আমাদের সাধারণ মানুষের শক্তি সুপ্ত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় নিহিত থাকে আমাদের মূলাধার চক্রের মধ্যে। তো বিভিন্ন রকম সাধনা মধ্যে দিয়ে আমরা এই শক্তিকে জাগিয়ে তুলতে পারি। আই থিঙ্ক পরের বন্ধু এসেছেন, একটু এবার তার সঙ্গে কথা বলে নিয়ে আমরা কন্টিনিউশন রাখবো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বাঁকুড়া থেকে রিয়া মণ্ডল বলছি। ওকে, কার সম্পর্কে কোয়েরিজ আপনার? হ্যাঁ আমি নিজের সম্পর্কে জানতে, নিজের সম্পর্কে বলুন, আপনার ডেট অফ বার্থটা প্রথমে। 11 এপ্রিল 1993।
11th of April 1993. ওকে, টাইম অফ বার্থ আপনার, জন্মের সময়? সকাল 10:50 10:50 AM. আর জন্মের স্থান কোথায়? জন্মের স্থান? হ্যালো, আপনার জন্ম কোথায় হয়েছে? বেশ, আপনার সরাসরি কোয়ারিজ রাখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যা বা প্রশ্ন সেটা সরাসরি স্যারের কাছে রাখতে পারেন। বলুন আপনি কি জানতে চান? বলুন। আমি জানতে চাই মানে আমার চাকরির কোনো সম্ভাবনা আছে? নির্দিষ্ট প্রশ্ন, থ্যাংক ইউ। আপনি চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ বলুন। চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ করছেন। চাকরির জায়গা দেখতে গেলে আমরা মেনলি টেন্স জায়গাটা দেখি। তো আপনার মিথুন লগ্ন, মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার মিথুন লগ্ন আপনার জানা আছে? মিথুন লগ্ন আপনার শুনতে পাচ্ছেন না? আপনি কি শুনছেন? আপনি, আপনার কাছে পৌঁছেছে আপনার লগ্ন মিথুন? তো আপনার এই মিথুন লগ্নের ক্ষেত্রে আমাদের যে শুভ গ্রহগুলো হচ্ছে বুধ শুক্র, এই দুটো শুভ গ্রহ, সেটা আপনার দশমে বসে আছে, বুঝতে পেরেছেন? এবং রবির সঙ্গে যুক্ত হয়ে, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে একটা আপনার বুধও আছে। তো আপনি পাওয়ার হয়ে যাওয়ার কথা, যদি একটু চার্টটা আপনি কাস্টমাইজ করে নেন, যদি ঠিকঠাকভাবে একটু প্রতিকার নিয়ে নেন পার্টিকুলার কয়েকটা গ্রহ, এটার জন্য আপনাকে D10 দেখতে হবে, দশমাংশ দেখতে হবে। এবং আপনার যদি এখন সময়টা দেখা যায়, সেই সময় অনুযায়ী আমরা একটু দেখে নেব যে এই সময়টা আপনার যদি খারাপ চলে কেন চলছে এবং প্রতিকার নিলে কতটা উপকার হবে, এটা প্রপার এক্সপ্লেনেশন দরকার হয়। আপনি খুব ভালো আপনার আছে, আপনার চাকরির জীবন, আপনি চেষ্টা করে যান, ঠিক আছে? তো আপনি এখন কি চেষ্টা করছেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে ইন্টারভিউ? ইন্টারভিউ হয়েছে তো? হ্যাঁ, কেমন হয়েছে ইন্টারভিউ? ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো হওয়ার কথা, ঠিক আছে? আপনার এখন শুক্র আর বৃহস্পতি চলছে, এটা বললাম, দশমে শুক্র বসে আছে, ভালো হওয়ার কথা। দেখুন, যদি আপনার ভালো খবর পেতেও পারেন, চিন্তা করবেন না, আরেকটু কিছু ব্যাপারে সামান্য কিছু প্রতিকার নিয়ে নিলে আপনি আরো ভালো হবে, আপনার প্রফেশনাল লাইফটা আরো স্মুথ হবে, একদম দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে? নিশ্চিন্ত থাকতে পারেন না, প্রফেসর বাসু এইভাবেই আমাদেরকে গাইড করেন, এবং এইটাই আমরা আরো একবার আপনার ক্ষেত্রে প্রয়োগ হতে দেখলাম। যারা এখনো হয়তো কানেক্টেড হতে পাচ্ছেন না, হয়তো এই ওভারফোন এই প্রোগ্রামে সরাসরি চেম্বারে এসে মিট করার সুযোগ আপনাদের থাকছে, আমি একটু বলে দেবো যে সাঁতরাগাছি, তার পাশাপাশি কালীঘাট, দক্ষিণ কলকাতার কালীঘাট, হাওড়া সাঁতরাগাছি এবং কাটোয়াতে অবশ্যই স্যারকে পেয়ে যাবেন, পাবেন। কাটোয়াতে উনি চেষ্টা করছেন ওনার বিজি শিডিউলের মধ্যে থেকে মাসে একবার অন্তত তিনি অবশ্যই যাবেন। অলরেডি সেখানে অনেকেই আসতে আগ্রহী, এটা জানিয়ে নাম এনলিস্টে করে ফেলেছেন অন্যান্য চেম্বারের মতো। সেক্ষেত্রে আর লিমিটেড কিছু হয়তো বুকিং পাওয়া যেতে পারে, যারা ইন্টারেস্টেড তারা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কাটোয়ার ক্ষেত্রে নামটা এনলিস্টেড করিয়ে নেবেন। আর কালীঘাট এবং সাঁতরাগাছির ক্ষেত্রে যেহেতু শনি এবং রবিবারে উনি টাইমটা দেন ওখানে, সেই ক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করবো যারা ইন্টারেস্টেড শুক্রবারের মধ্যে নামটা আপনাদের এনলিস্টেড করবেন, সেটা আপনাদেরই সুবিধার্থে, অবশ্যই বাকিটা জেনে যেতে পারবেন। তবে হ্যাঁ, যেটা জানাটা ভীষণ জরুরি যে হেল্পলাইন নাম্বারটা আপনাদের ডেফিনেটলি হেল্প করবে, টিভি থেকে লিখে নিতে পারেন, আদারওয়াইজ বলে দেবো যে 9674250516 প্রথম মোবাইল নাম্বার, অ্যান্ড সেকেন্ড 9748403694। আর যারা চাইছেন আরো ডিটেলসে জানতে, সরাসরি ভিজিট করতে পারেন বা অনলাইন বুকিং এর ফেসিলিটিস রয়েছে স্যারের ওয়েবসাইটে, সেক্ষেত্রে www.profbasu.in এই সাইটে গিয়ে আপনি ভিজিট করতেই পারেন। এর পাশাপাশি এই যে অনবদ্য বিশ্লেষণ, এগুলো অনেকে মিস করে যান বা অ্যাটেনশন দিয়ে শুনতে পারেন না, পরবর্তীকালে রিপিট হয়তো খুঁজতে চান, হয়তো টিভিতে হয়তো কোনো কারণে নাও পেতে পারেন বা টাইম ম্যাচিং না করতে পারে, সেই কারণে আপনাদের জন্য ইউটিউবে অল টাইম অ্যাভেলেবেল প্রফেসর ডক্টর বাসু, সেখানে গিয়ে আপনি অনায়াসে সৃষ্টি টিভি বা সৃষ্টি প্লাস সার্চ করে সেখানে প্রফেসর ডক্টর বাসু প্রোগ্রাম যে কোনো টাইম দেখতে পারেন ইউটিউবে। এই মুহূর্তে আমাদের আরো একজন ওয়েট করছেন, আই থিঙ্ক একটু কথা বলে নিয়ে আমরা আলোচনা যেতে চাইবো। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন ফোনে? হ্যালো, আমি সোনালি, কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে কে বলছেন? সোনালি রায়। ওকে, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ, আমি
আপনি আপনাকে জানবো। আপনার ডেট অফ বার্থ প্লিজ। 28/11/1996। 28/11/1996। হ্যাঁ ওকে। জন্মের সময় আর স্থানটা বলুন। 7:02 সন্ধ্যাবেলা আর কলকাতায় জন্মস্থান কলকাতা। 7:20 7:02 তাই তো? 2 সন্ধ্যাবেলা। হ্যাঁ আপনার একদম স্পেসিফিক কোয়ারিজ কি সেটা প্লিজ রাখুন। আমি নিজের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। নিজের ক্যারিয়ার সম্পর্কে ক্যারিয়ার থেকে অনেক নিয়ে পড়ছি মানে এই ইয়ারটা আমার লক হয়েছে তো মানে আমি কি নিয়ে পড়লে আমার মানে ভালো হবে বা কি এবার আমার মানে ভালো হবে সেটাই আমার জানার শনি এবং কেতু বসে আছে। মিথুন লগ্ন সাপেক্ষে শনি কিন্তু শুভ নয়। দশম মানে যে জায়গাটায় আপনি চাকরি করবেন আপনার কেরিয়ার আপনার করবেন সেই জায়গাতেই বসে আছে শনি এবং কেতু। অবশ্যই বুঝতে পারছেন রাহুর দৃষ্টি আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, কিছুটা আপনাকে রেমেডি নিতে হবে, কিছুটা এক্সটার্নাল ফোর্স নিতে হবে। এখন এই এক্সটার্নাল ফোর্স এর ব্যাপারে আমি আলোচনা করছি, এটা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দেওয়া যাবে নাকি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি কাজ করবে না, কোনো তান্ত্রিক প্রতিকার করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা শুধরে নিলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। যতটা বাধা পাচ্ছেন ক্যারিয়ারে পাওয়ারই কথা সাধারণভাবে, সেটা কিন্তু আপনি পাবেন না। স্পেসিফিক কোয়ারিজে স্পেসিফিক গাইডলাইন। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও আশা করি সেই জায়গায় পৌঁছতে পারবেন আর স্যারকে তো অবশ্যই। কিন্তু সাথে সাথে রিকোয়েস্টটাও আমি রাখবো, একটা বিশেষ প্রশ্ন দিয়ে কানেক্ট করতে চাইবো। এই যে তন্ত্রের ক্ষেত্রে অনেক সময় কাজ হয় না, এটার পেছনে এই জায়গাটা বলতে গিয়ে যেভাবে শুরু করেছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে আমরা বিশ্বাস করি যার কোনো আমরা ডিরেক্টলি ফল দেখতে পাই না চোখে তা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমরা কি ভেবে দেখেছি অনেক ব্যাপারেই আমরা কিন্তু অনেক জিনিস আমরা চোখে চাক্ষুষ দৃষ্টিতে ধরা পড়ে না। কারেন্টের কথা বললাম যেটা কিনা আউটপুট হয় পাখা না হলে লাইট। এই যে কথা বলছে আপনার সঙ্গে, কথা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন? তো যা চাক্ষুষ দৃষ্টিতে ধরা পড়ে না তাই কিন্তু বিজ্ঞান নয়, তাকে উড়িয়ে দিতে হবে, তার কোনো যুক্তি নেই। তো যেটা বলছিলাম এই যে অনেক সময় অনেকের কাজ পান না, তান্ত্রিক তন্ত্র প্রতিকার পেয়েও তার কোনো কাজ পান না, যেটা পুরোপুরি ডিপেন্ড করে যে কে কাজটা করছেন, কে তন্ত্র সাধনা যিনি করছে তিনি কতটা সাধারণভাবে সাধক। আমি এই সালু এবং কপালে তিলক পরে প্রোগ্রাম করলেই আমি একজন সাধক, প্রফেসর বাসু পড়ে আছেন স্যুট, তিনি তো সাধক, তিনি তো তন্ত্রের ব্যাপারে একটু অন্যরকম ভাবছেন ব্যাপারটা। তো এটা বলার জন্য এতগুলো কথা বলা, আসলে আমাদের অনেক কিছু করতে হয় দৈনন্দিন জীবনে। আমরা যে গুরু যেটা পাই, গুরু যখন শিষ্যকে কিছু জিনিস দেয় মানে কি আমাদের প্রত্যেকের মধ্যে শক্তি নিহিত আছে। গুরু কি দিয়ে দেয়? একটা বীজ রোপণ করে দেয়। মাটিটা যদি উর্বর থাকে তো বীজ পড়লেই তার ফল পাওয়া যায়, মাটি যদি উর্বর না থাকে সাধনার মাধ্যমে কিছুটা পরিশ্রমের মাধ্যমে এটাকে উর্বর করতে হয়। আসল হচ্ছে আমাকে জানা, যে কোনো সাধনার মূল উদ্দেশ্য তাই। আমি বলতে কি? আমি বলতে মন নই আর দেহ নই, আমার আত্মা। আত্মার কাছে যাওয়ার জন্যে যে জিনিস দরকার, যে পদ্ধতি দরকার, সেটি আধ্যাত্মিক সাধনা। আধ্যাত্মিক সাধনা করতে পারলে যে কোনো সাধনা তন্ত্র সাধনায় কাজ পাওয়া যায়। সেভাবে আমি কাজ দিয়ে আসছি, যে যাদের যাদের তান্ত্রিক প্রতিকার দরকার তারা কাজ পাচ্ছে। পরবর্তী কোনো এপিসোডে আরো বিস্তারিত আলোচনা করব, আজকে বোধহয় সময়টা নেই, সময় শেষ আনফরচুনেটলি। কাজেই সেই ক্ষেত্রে আমরা নেক্সট এপিসোডের দিকে তাকিয়ে থাকবো। আর আপনারা তো ঘুরে ফিরে আবারও বলে দিই যে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতেই পারেন যে এনি টাইম। আর পাশাপাশি দুটো ইনফরমেশন শেয়ার করে আজকে অনুষ্ঠান শেষ করতে চাইবো। জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের ফাউন্ডার প্রেসিডেন্ট তিনি। যারা শিখতে আগ্রহী তাদের জন্য তো এই প্রতিষ্ঠান ভীষণভাবে হেল্পফুল, সেটা আর বলার অপেক্ষা রাখে না, অলরেডি সেখানে অনেকেই শিখছেন। আর এর পাশাপাশি দুটো ভাবনার খোরাক মাথায় দিয়ে দেব, এই যে প্রফেসর ডক্টর বাসু, এই যে নামটার পেছনে যে আগে যে প্রফেসর ডক্টর সংযুক্ত রয়েছে, কোনোটাই কিন্তু কোনো কেনা ডিগ্রি নয়, সমস্তটাই তাই বাই প্রফেশন এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ সেই ক্ষেত্রে উল্লেখ কেন করলাম সেটা বুঝতে পারবেন। এনিওয়ে আজকে আর আমরা এগোতে পারছি না, নেক্সট এপিসোডে দেখা হবে। ভাবতে থাকুন, সংযুক্ত হতে থাকুন। নমস্কার। নমস্কার, ভালো থাকুন, আনন্দে থাকুন।